তো আজকে আমরা এই সময়ের একটি সুপার ফুড নিয়ে আলোচনা করব, যেটি বলা যেতে পারে এই সময়ে একটি আলোড়ন সৃষ্টিকারী একটি গবেষণা। সেটি হচ্ছে সজনে পাতা, সুপার ফুড সজনে পাতা। সজনে পাতার নাম তো আমরা ছোটকাল থেকেই শুনেছি, সজনে খেতে খেতে বড় হয়েছি, সজনে পাতার ভর্তা খেয়েছি, শাক খেয়েছি। এ আবার এমন কিছু কি, এর মধ্যে আবার অভিনত কি আছে, নতুনত্ব কি আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে? আসলে সজনে পাতা কে এখন বলা হচ্ছে অলৌকিক পাতা। বিজ্ঞানীরা সজনে পাতাকে বলছেন অলৌকিক পাতা। কেন এত কিছু থাকতে সজনে পাতাকে অলৌকিক পাতা বলা হচ্ছে কেন? কেননা সজনে পাতার যে ফুড ভ্যালু, এর নিউট্রিশন, এর কন্টেন্ট যে কোনো মানুষকে বিস্মিত করবে, এবং সেই কারণেই বিজ্ঞানীরা এখন বলছেন যে এই সময়ের একটি অলৌকিক পাতা হচ্ছে সজনে পাতা। কী আছে সজনে পাতায়, চলুন দেখি। সজনে পাতার আমিষ আছে 27%। অর্থাৎ 1 কেজি সজনে পাতা যদি আপনি খান, তাহলে এর 27% মানে কত, 270 গ্রাম হচ্ছে আমিষ, 38% হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট, 2% হচ্ছে ফ্যাট, আঁশ হচ্ছে 19% হচ্ছে ফাইবার বা আঁশ। আমরা জানি যে এখন ফাইবার বা আঁশকে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আঁশ আর কোনো ঐচ্ছিক খাবার নয় যে ইচ্ছে হলে খেলাম, ইচ্ছে না হলে খেলাম না, না, ইট ইজ এ ম্যান্ডেটরি কম্পোনেন্ট। প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত আঁশ থাকে, এবং সেই সজনে পাতায় আঁশ আছে 19%। এবং সজনে পাতায় এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আছে 8টি, ভিটামিন এ এবং ভিটামিন সি আছে, রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এতগুলো নিউট্রিয়েন্ট থাকার কারণে বিজ্ঞানীরা বলছেন যে সজনে পাতা একটি অলৌকিক পাতা। এবং এটি যদি তুলনা করেন কোনো খাবারের সাথে, তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয় একটি খাবারের সাথে তুলনা করতে পারি, সেটি হচ্ছে দুধ, গরুর দুধ। বিজ্ঞানীরা বলছেন গরুর দুধের পুষ্টি এবং সজনে পাতার পুষ্টি অলমোস্ট কাছাকাছি। আমরা উপমহাদেশে বা বাংলাদেশে গরুর দুধ কেন খাই, কিসের জন্য খাই, মূলত কি লক্ষ্যে খাই? গরুর দুধ আমরা খাই মূলত ক্যালসিয়ামের জন্য, প্রোটিনের জন্য, আমিষের জন্য। গরুর দুধ খাই, আমরা বলি যে এটা একটা সুষম খাবার। গরুর দুধ এবং সজনে পাতার মধ্যে পুষ্টিগত কোনো পার্থক্য নাই। গরুর দুধে যা আছে সজনে পাতা তো তা আছে, এবং যে লক্ষ্যে আমরা মূলত গরুর দুধ খাই সেই পর্যাপ্ত ক্যালসিয়াম আছে সজনে পাতায়, পর্যাপ্ত ক্যালসিয়াম এবং পর্যাপ্ত আমিষ। আমরা তো বললাম একটু আগে যে পর্যাপ্ত আমিষ আছে এবং পর্যাপ্ত ক্যালসিয়াম আছে সজনে পাতায়। এবং সজনে পাতায় পাতার কিছু ঔষধি গুণ আছে, এবং এই ঔষধি গুণের কারণে আর্থ্রাইটিস নিরাময়ে এটি দারুণ কার্যকর। আমরা ইতিমধ্যে এক্সপেরিমেন্ট করেছি যাদের হাঁটু ব্যথা আছে, সজনে পাতা জুস খান, সজনে পাতার ভর্তা খান অথবা গুঁড়া খান, 6 মাস খান, দেখেন আপনি আপনার আর্থ্রাইটিসের কী অবস্থা হয়। এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সজনে পাতা। আমরা জানি যে আমাদের শরীরে 70 থেকে 100 ট্রিলিয়ন সেল বা কোষ আছে, এবং প্রত্যেকটা কোষের ভিতরে লক্ষাধিক রিয়াকশন হয় প্রত্যেক দিন প্রতি মুহূর্তে, এবং এই লক্ষাধিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া হতে যে ভয়াবহ কিছু টক্সিন, কিছু বিষাণু, কিছু ক্ষতিকর পদার্থ এই সেলের ভিতরে তৈরি হয়, এবং এগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ, টক্সিন, ফ্রি রেডিক্যাল
এগুলো যদি সেলের ভিতর থেকে যায় আপনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন না, কখনো না, কোনোদিন না, কেউ আপনাকে সুস্থ করতে পারবেন না। এবং এই বর্জ্য পদার্থকে বেরিয়ে বের করার জন্য আপনি সজনে পাতা খেতে পারেন, এবং এইটাকে বলতে পারি আমরা দারুণ একটা ডিটক্স হিসাবে কাজ করতে পারে। সজনে পাতা আপনার শরীরকে ডিটক্সিফাই করবে, এবং আপনারা এখন জানেন এবং আমরা সবাই জানি বিশ্বব্যাপী এখন এই ডিটক্স প্রোগ্রামগুলো দারুণ জনপ্রিয়তা লাভ করছে। এক সপ্তাহের 3 দিন 15 দিনের ডিটক্সিফিকেশান প্রোগ্রামগুলো, যে 7 দিন 15 দিন আপনি একটা বিশেষ প্রোগ্রাম ফলো করবেন, বিশেষ খাবার খাবেন, আপনার শরীরের জমানো বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যাবে। তো সজনে পাতা সেই কাজটা করতে আপনার সাহায্য করবে, আপনার ভেতরের বর্জ্য পদার্থগুলো বের করে দিবে। তো এই যে সজনে পাতা কীভাবে খাবেন, যখন ফুল সিজন, আমরা মনে করি যে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এটাকে আপনি জুস করে খাবেন। কিছু সজনে পাতা নিন, ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে ব্লেন্ডারে নিন, কিছু পানি যোগ করেন, টেস্টের জন্য কিছু আদা, কিছু জিরা, একটু বিট লবণ দিতে পারেন, ভালো করে ব্লেন্ড করেন, এরপর ছেঁকে নিন। ছেঁকে নিয়ে খাওয়ার সময় একটু মধু দিয়ে খেয়ে নিন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জুসটা আপনার খাওয়া হয়ে গেল। আর যদি আপনি জুস বানাতে ঝামেলা হয় অথবা সব দিন যদি জুস খেতে না পারেন, ভর্তা খান, তবে এটা কাঁচা হলে বেস্ট। যখন আপনি সিদ্ধ করলেন, এই যে নানাবিধ যে উপাদানগুলো আছে এটি নষ্ট হয়ে যেতে থাকবে। সেই জন্য কাঁচা পাতা ভালো করে বেটে নিয়ে এটাকে টেস্টি করার জন্য যা যা লাগে, সেখানে আপনি রসুন দেন, আদা দেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, দিয়ে যা যা দিলে টেস্টি হয় দেন, কোনো অসুবিধা নাই। তারপরে আপনি খান সিজনে, আর অফ সিজনে গুঁড়া সজনে পাতাকে আপনি সিজনে ভালো করে রোদে শুকান, শুকানোর পর এটাকে ডাস্ট করে ফেলেন, 6 মাস এটা চমৎকার থাকবে। এবং এই 1 থেকে 2 চা চামচ সজনে পাতা যথেষ্ট আপনার পুষ্টির জন্য। তাই আমরা বলবো যে নিজের দেশের এই অ্যাভেলেবল এই পাতাটিকে অবহেলা করবেন না। আজ নয়, কাল থেকে শুরু করুন। এখন অফ সিজন, পাতা যদিও পাওয়া যায় কিন্তু অফ সিজনের কারণে একটু কম হয়তো পাওয়া যেতে পারে। আপনি গুঁড়ো সংগ্রহ করুন প্রতিদিন 1 চামচ সকালে, 1 চামচ রাত্রে। 6 মাস পর আপনি আপনার স্ট্রেংথ, আপনার কর্মক্ষমতা দেখে আপনি নিজে বিস্মিত হবেন।